এখন ঢাকা থেকে চট্টগ্রামে যেতে সবচেয়ে দ্রুতগামী ও বিরতিহীন ট্রেনের সময় লাগে প্রায় 5 ঘন্টার বেশি। ট্রেনের যোগাযোগ আরও দ্রুতগামী করতে সরকারের পরিকল্পনা বুলেট ট্রেন চালুর। এরই মধ্যে শেষ হয়েছে সম্ভাব্যতা সমীক্ষা ও ড্রয়িং ডিজাইনের কাজও, এখন অর্থায়নের অপেক্ষা। বুলেট ট্রেন চালু হলে ঢাকা থেকে চট্টগ্রামে যেতে সময় লাগবে মাত্র 1 ঘন্টা, আর এটি হতে যাচ্ছে যোগাযোগ খাতের দেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প, যাতে খরচ পড়বে প্রায় 1,00,000 কোটি টাকা। শেখ জায়েদের রিপোর্টে দেখুন বিস্তারিত। কর্ণফুলীর তলদেশে বঙ্গবন্ধু টানেল, দীর্ঘতম মেরিন ড্রাইভ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিংবা জলাবদ্ধতা প্রকল্প, এমন অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে চট্টগ্রামে। এর মধ্যে নতুন স্বপ্ন দেশের সবচেয়ে ব্যয়বহুল এক প্রকল্প বুলেট ট্রেন। সমীক্ষা অনুযায়ী ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত 227 কিলোমিটার উড়াল রেলপথ নির্মাণ করা হবে। থাকবে 6টি অত্যাধুনিক রেল স্টেশন। পথের পুরোটাই হবে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা সম্পন্ন। ট্রেনের গতি হবে ঘন্টায় 300 কিলোমিটার। চট্টগ্রাম থেকে ঢাকা কিংবা ঢাকা থেকে চট্টগ্রাম আসা যাওয়ার জন্য সবচেয়ে দ্রুতগামী ট্রেন, যেটি সোনার বাংলা কিংবা সুবর্ণ নামে চলাচল করে, যাতায়াতে সময় লাগে 5 ঘন্টা। সেই জায়গায় বুলেট ট্রেন চালু হলে চট্টগ্রামের মানুষ বা ঢাকা থেকে যারা চট্টগ্রামে আসতে চান তাদের সময় লাগবে মাত্র 55 মিনিট। বর্তমান সরকার যে পদক্ষেপটি গ্রহণ করেছে বুলেট ট্রেনের ব্যাপারে, সেটা আমাদের আরও দ্রুত থেকে দ্রুত দেশকে উন্নয়নের জন্য এগিয়ে নিয়ে যাবে। এটা ডেভেলপমেন্টের একটা অংশ, সো অবশ্যই আমরা চাইব যে এটা অ্যাড হোক। হাই স্পিড রেলপথ নির্মাণ করা হবে ঢাকা নারায়ণগঞ্জ কুমিল্লা ফেনী চট্টগ্রাম রুটে। স্ট্যান্ডার্ড গেজের 2টি লাইন নির্মাণ করা হবে, যেগুলোর অ্যাক্সেল লোড হবে 17 টন ধারণ ক্ষমতার। বিদ্যুৎ চালিত উড়াল রেলপথটি হবে পাথরবিহীন। 300 কিলোমিটার স্পিড হয়, মাঝে যদি একটা স্টেশন ধরে তাহলে কিছু লস হলেও অনাবারে 1 ঘন্টা। সম্ভাব্যতা সমীক্ষাও শেষ হয়েছে, এখন অর্থায়নের অপেক্ষা, জানালেন মন্ত্রী। এই প্রকল্পটি আমাদের মোটামুটি বাস্তবায়নের জন্য আমরা এখন অন্যান্য যে সমস্ত বাস্তবায়ন প্রক্রিয়া আছে আর বাকি সমস্ত কাজগুলি আমরা শুরু করেছি। প্রতিদিন এই পথে 50,000 যাত্রী পরিবহনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত এই রেলপথ বাড়ানোর পরিকল্পনা আছে। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম।